বস্তিবাসীরা নিখোঁজ পোস্টার দিল সাংসদ আর বিজেপি বিধায়কের নামে। বিরোধীরা বলছেন বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। দুর্গাপুরের ডিটিপিএস এলাকায় বিজেপি সাংসদ আলুয়া আলিয়া এবং দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের নামে নিখোঁজ পোস্টার পড়েছে। সামনেই লোকসভা ভোট, আর এ নিয়ে বেশ অস্বস্তিতে বিজেপি। বিরোধীরা বলছে প্রার্থী কে হবে তাই নিয়েই গোষ্ঠীদ্বন্দ্ব, আর বিজেপির লোকেরাই এই পোস্টার দিয়েছে। সাংসদ বলছেন তিনি 800 ইউনিটের কারখানা নিয়ে এলেন, এখন তাকেই নিখোঁজ বলা হচ্ছে। কিছুদিন আগেই দুর্গাপুর ইস্পাতে বস্তি উচ্ছেদ অভিযান নিয়ে সাংসদ আলুওয়ালিয়া আর বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বস্তিবাসীদের মধ্যে উপস্থিত হন। সাংসদ আকবরিয়ে প্রতিশ্রুতি দিয়ে দেন তিনি বুলডোজারের সামনে শুয়ে পড়ে উচ্ছেদ আটকাবেন, পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ। পোস্টারটা এই জন্য দেওয়া হয়েছে, আজ আলুওয়ালিয়া এমপি এমএলএ লক্ষণ গড়াই আমাদেরকে এটাই বিয়ে দিয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল যে আজকে কোনো রকমভাবে কোনো বস্তি উচ্ছেদ আমরা করতে দেবো না, বস্তি উচ্ছেদ হবে না আমি থাকতে। আলুওয়ালিয়া এটা নিজের মুখে বলে গেছিলো যে বস্তি উচ্ছেদ হতে দেবো না, তার আগে যদি কোনো সময় কোনো এরিয়াতে যদি বুলডোজার ঢোকে তার আগে উনি শোবেন, তো আজকে উনি কোথায়? এসি গাড়িতে বসে, এসি ঘরে বসে এরকম বাতালি কথাবার্তা বলে হবে না, গরিব মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে পরে ওনারা পালিয়ে বেড়াচ্ছেন, আজকে ওনারা কোথায়? আজকে আমাদের এই হাহাকার ওনারা দেখতে পাচ্ছেন না, শুনতে পাচ্ছেন না? আজকে কথা দিয়ে ওনারা কথা রাখছেন না, তাহলে এরকম কথা বলার কী দরকার যে গরিব মানুষের পাশে আছি, লোককে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বসতি? বা আজকে তো গরিব মানুষদের ভোটে তো দাঁড়িয়ে আছে, ওই গদিটার মধ্যে তো এই কারণেই বসে আছে। আজকে যে জায়গায় বসে যে কথা বলে মানুষের পাশে দাঁড়াবো বলে ওনারা এই করেছিলেন, আজকে কোথায়? আজ নেই কেন? নিখোঁজই তো হয়ে গেছেন ওরা, ওনাদের তো টিকিটও পাওয়া যাচ্ছে না। আমাদের প্রথম থেকে একটাই যে প্ল্যান্ড হোক, আন্দোলন যেমন চলছে চলবে, আমাদেরকে কোনো ব্যবস্থা করে দিলে আমরা নিশ্চিন্তভাবে, আমাদের যদি কোনো ব্যবস্থা পাই, আমাদের যদি উচ্ছেদ এই যে উচ্ছেদ করে দিচ্ছে, আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেখ, আমরা কোনো ঝুটঝামেলার মধ্যে জড়াতে চাইছি না। কিন্তু যদি পুনর্বাসনের ব্যবস্থা না হয়, প্ল্যান্ড হোক সেটা আমরাও চাই, প্ল্যান্ড হোক সাথে সাথে তার আগে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করুক। পুনর্বাসন না হলে এই বিক্ষোভ আরও চলবে, আর আরও মারাত্মকভাবে আমরা আরও আন্দোলন করব, এই আন্দোলন আরও তীব্র হবে দিনকে দিন। তাতে যদি আমাদেরকে মরে যেতে হয়, আমরা মরতে রাজি আছি, আমরা এখান থেকে সরছি না আর সরবও না। কোনো ব্যবস্থা না হলে আমরা এরিয়ার থেকে, জায়গার থেকে আমরা এক চুলো জায়গা ছাড়বো না, সরবো না। যেমন আন্দোলন চলছে, আগামী দিনে আন্দোলন আরও ভয়ঙ্করভাবে এগিয়ে যাবে। তাতে যদি আমাদের মৃত্যু হয়, আমাদের মৃত্যু দিতে, আমাদের মৃত্যু হোক, আমরা মরতে রাজি আছি। চুমকি অঙ্কুর বলে। কিন্তু ডিটিপিএস এলাকায় বস্তি উচ্ছেদে কর্তৃপক্ষ এগিয়ে আসছেন যখন তখন, কিন্তু যখন তখন দেখা যাচ্ছে না সাংসদ আর বিজেপি বিধায়ককে। বস্তিবাসীদের অভিযোগ, সাংসদ আর বিজেপি বিধায়ক প্রতিশ্রুতি দিয়েছিলেন পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ হলে তারা বুলডোজারের সামনে শুয়ে পড়বেন, কিন্তু ডিটিপিএস বস্তি উচ্ছেদ করার চেষ্টা করা হচ্ছে, অথচ বিজেপি সাংসদ আর বিধায়ককে কখনো দেখাই যাচ্ছে না। বস্তিবাসীদের অভিযোগ, তারা কারখানা চান কিন্তু তাদেরকে পুনর্বাসন না দিলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন, তাদের হুঁশিয়ারি ভয়ঙ্কর আন্দোলন হবে, তাতে যদি তাদের প্রাণ চলে যায় তাও যাক। এদিকে বিজেপি সাংসদ আর বিজেপির বিধায়কের বিরুদ্ধে নিখোঁজ পোস্টার নিয়ে দুর্গাপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পশ্চিম বর্ধমান জেলা সিপিএমের সম্পাদক মণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, দুর্গাপুরের 22,000 বাসিন্দা সাংসদের বাড়িতে নিখোঁজ পোস্টার পাঠিয়েছেন, সাংসদকে পাওয়া যায় না, তিনি কবে মানুষের কথা ভেবেছেন? এই সিপিএম নেতা বলেন, বিজেপির দুটি গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব চলছে, প্রার্থী কে হবে তা নিয়েই গোষ্ঠীদ্বন্দ্ব, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই ঘটেছে। বিজেপি সাংসদ আলুওয়ালিয়া তৃণমূল, আমার দুটো কথা বলার আছে। প্রথম কথা হচ্ছে যে সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে দেখা যায় না, এটা নতুন কথা কি? আমরা আপনাদের মনে আছে 22,000 পোস্ট কার্ড আমরা পোস্ট অফিসে দিয়েছিলাম, লাপাতা আলুওয়ালিয়াজি, বিট্রেয়ার্ড আলুওয়ালিয়াজি, আপনাদের মনে আছে? তখন থেকে সে পোস্ট কার্ড ওনার হচ্ছে দিল্লির বাসভবনে যাওয়া হয়েছিল, 22,000 পোস্ট কার্ড দুর্গাপুরে মানুষ আমরা পোস্ট অফিসে লাইন দিয়ে দিয়েছিলাম, এটা এক নম্বর কথা। আর দু নম্বর কথা বলছি যে অন্য কারো ষড়যন্ত্র খোঁজার আগে ওদের নিজেদের ষড়যন্ত্র আছে কি না বিজেপির একটু খুঁজে দেখুক ওরা, যে হচ্ছে নিজেরাই নিজেদের নামে পোস্টার ফেলেছে কি না, নিজেদের একটা গ্রুপ আর একটা গ্রুপের নামে পোস্টার ফেলেছে কি না। আমার কাছে যা খবর আছে,
যে বিজেপির একটা গ্রুপ আর একটা গ্রুপের নামে পোস্টার ফেলেছে, এবং হচ্ছে যে কোনো একটা কারণ নাম সেটা হচ্ছে যেহেতু হচ্ছে যে প্রমাণিত হয়ে যেতে পারে অন্য গ্রুপের বিরুদ্ধে ফেলেছে, তাই হচ্ছে কারণ নাম হচ্ছে একটা দেওয়া আছে। কিন্তু আমার কাছে যা খবর, বিজেপির অন্তর্দ্বন্দ্বের জন্য আলুওয়ালিয়াজি আবার হচ্ছে যে লাপাতা ছিল আবার এমপি সিটের জন্য দৌড়াচ্ছে, বিজেপির আভ্যন্তরীণ দ্বন্দ্ব তার জন্য হচ্ছে পোস্টার করেছে। ঘাড়ে দোষ চাপিয়ে বলেন, কেউ দেখতে না চাইলে কিভাবে দেখতে পাবে? সাংসদদের কথাই তিনি এখানে বারবারই আসেন। সাংসদ বলেন, তার কাছে বস্তিবাসীদের কেউই যায় না, যারা ওদের নেতৃত্ব দিচ্ছে তারাই ওদের বলেছে সাংসদ বিধায়কের কাছে যেতে হবে না। 800 মেগাওয়াটের ইউনিট তিনি অনুমোদন করিয়ে নিয়ে এসেছেন, তাকে ধন্যবাদও দেওয়া হলো না, আর তার কাছে না এসেই তার নিন্দা করা হচ্ছে। এসব তৃণমূলেরই কাজ। তৃণমূলে জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেছেন, বিজেপি সাংসদ মিথ্যা বলতে ওস্তাদ, তাই বিজেপি সাংসদ মিথ্যা কথা বলছেন, ওর দলের অধিকাংশ সমর্থন ওনাকে প্রার্থী হতে দেখতে না চান, তাই তারাই এই পোস্টার নিজেরাই দিয়েছে। এটা গর্বের বিষয় আমাদের এখানেকার দুর্গাপুর এনআইটির জন্যে, বা আজকে তার উদ্বোধন হলো বিধিবত, তার জন্যেই আমরা আজকে উপস্থিত হয়েছি। আধার কার্ড নিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন জেলায় চিঠি আসছে তাদের, যে তাদের কার্ডের ভ্যালিডিটি শেষ, আমাদের এখানে হয়েছে পশ্চিম বর্ধমান জেলার সাংসদে হয়েছে। আমি এই চিঠিগুলো পেয়েছি আমার যতগুলো এলাকা থেকে, প্রথমে আমাকে কলকাতা থেকে কামারহাটি থেকে কিছু লোক পাঠায় এই বিষয়টা নিয়ে তোলার জন্য। তো আমি যেটা সিইও আধার আছে, সিইও ইউআইডি যে অফিসার আছেন ওনার সঙ্গে কথা বললাম, আর তারপর যে রাঁচির যে অফিসার আছেন যেখান থেকে এই চিঠিগুলো বেরোচ্ছে তাদের সঙ্গে কথা বললাম, তারপর গৃহ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বললাম, আর কালকে গতকাল একটা প্রেস রিলিজ বেরিয়েছে ইউআইডির, তার মধ্যে বলা হয়েছে যে কোনো আধার নম্বর ক্যান্সেল করা হয়েছে। তো আমি এইমাত্র আমি এই পেলাম, আমি খবর পেলাম যে ওনারা বললেন যে কি কোনো অসুবিধা নেই, যাদের এটা হয়েছে কারুর ক্যান্সেল হয়নি, আপনারা চেক করতে পারেন যে নাম্বারটা যাকে আপনার ডিঅ্যাক্টিভেশনের নোটিশ এসেছে সে যে কোনো জায়গায় কোনো রেজিস্ট্রেশন করার আছে ই করুক, তার কোনো অসুবিধা হবে না, অসুবিধা হলে নিশ্চয়ই জানাবে। আমি বলছি আমি চেষ্টা করব যে একটা ক্যাম্প লাগিয়ে তাদের সমস্ত অ্যাক্টিভেশনের ব্যবস্থাটা আমি দেখিয়ে দেবো, তারা অ্যাক্টিভ আছে কারুর ডিঅ্যাক্টিভেট করা হয়। ছবি দিয়ে পোস্টার দেওয়া হয়েছে, প্রথমে ডিমান্ড ছিল যে কি ওই পুরনো যেটা যখন কন্ডেম হয়ে গেল গ্রিন ট্রিবিউনাল তার দিয়ে দিল যে এটা বন্ধ করো, বন্ধ করার পর 800 মেগাওয়াটে কয়েক হাজার কোটি টাকার আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রজেক্ট আমি স্যাংশন করিয়ে আনলাম, তার জন্য ধন্যবাদ তো কেউ দিল না। আর আমার অভ্যাস নয় যে কি আমি গিয়ে ক্রেডিট কারোর কাছ থেকে নেওয়ার জন্য কোনো জায়গায়। আমার যারা আন্দোলন করেছে যেমনি ডিএসপিতে যারা উচ্ছেদ হচ্ছিলো বা যারা কিছু হচ্ছিলো, তারা এসে আমাকে নিশ্চয়ই রিকোয়েস্ট করেছে, আমি তাদের ওখানে গিয়েছি, তাদের সমস্যা শুনেছি, আর সেই সমস্যা আমি অ্যাডমিনিস্ট্রেশনের কাছে তুলে ধরেছি, আমি এদের সমস্যাও তুলে ধরেছি। অথচ এদের কোনো ডেলিগেশন আমার কাছে কোনো তাদের দাবি পত্র দেখা করেন, আজ পর্যন্ত করেন দেখা হয়নি। আমি ওখানে 3টা কমিটি আছে, 3টা কমিটির মধ্যে কেউ আসেনি, আমাদের লোক গেছে তাদেরকে বলেছে, কিন্তু তারা হচ্ছে সমস্ত এখানকার স্থানীয় যে আমাদের লিগ পার্টির যে পার্টিগুলো আছে তারা লিডারশিপ দিচ্ছে, তারা বলছে না এমপির কাছে যাবো, এমএলএর কাছে যাবো, যদি না যাও তো ঠিক আছে, তবে পোস্টার ভ্যালের লাভটা কী আছে দেখা যাচ্ছে না, আমি তো রোজই আছি এখানে। রাজনৈতিক উদ্দেশ্যে করে নিশ্চয়ই রাজনৈতিক উদ্দেশ্যে পোস্টার ফেলছে, না তো আমি তো রোজই যাচ্ছি, এই কদিন আগেই তো ওখানে আমি একটা হরিকীর্তনে গিয়ে হরিবর্তন করে এলাম, হ্যাঁ জনগণের মত মাঝখানে আছি, ওরা দেখতে পায় না, আমাকে দেখার জন্য চোখ যায়,
চোখ যাদের নাই তাদের আর কি করবো, তারা যদি শুধু একটা বিশেষ চেহারাই দেখতে চায়, হ্যাঁ মা মাটি মানুষ বলে, হ্যাঁ পিসি আর ভাইপোকেই দেখতে চায়, আমাকে দেখবে কোথা থেকে? থ্যাংক ইউ।